बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650। तो आज के आमी पांचटी विषय निये आलोचना करब इंशाअल्लाह ताआला। तो आमी प्रथमेई शुरू करतेछि, तिनी आलोचना करे गिएछेन जे एकटा मानुषके तीनटी जिनिस धरिए दिते हबे। प्रथमे हच्छे आमार नबीर प्रेम, द्वितीय नम्बरे हच्छे नबीर आहले बाइतेर प्रेम, তৃতীয় নম্বরে হচ্ছে কোরআনুল কারীম। এই তিনটা জিনিস থাকলে সে কখনো পথভ্রষ্ট হবে না। এখন মঞ্চে যারা আছেন আপনারা মেহরবানি করে একটু চুপ থাকবেন, বেয়াদবি নেবেন না। আমি প্যান্ডেলে যারা আছেন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী বড় নাকি কোরআন বড়? ভালো করে বুঝে শুনে বললেন, নবী বড় না কোরআন বড়? গণতন্ত্রের যুগ, কোরআন বড়, বিশ্বাস করেন? কে কে দুই হাত তুলে দেখান। এই রাখেন, স্লোগান দিয়েন না, স্লোগানের ওয়াজ আমি করি না। কোরআন বড়, বিশ্বাস করেন? কে কে দুই হাত তুলে দেখান, হাত নামান। এবার নবী বড়, কে কে বিশ্বাস করেন দুই হাত তুলে দেখান, হাত নামান। কিছু আছে, এই দলও আছে, ওই দল আছে, না না বুঝে না, চিন্তা করতেছে কোনডারে ছোট কর্ম আর কোনডারে বুঝে আসতেছে। ও মুসলমান, কারো 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ পড়েছেন, দাড়ি রেখেছেন, টুপি পড়েছেন, জুব্বা পড়েছেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় বা জামাত করেন, জামাতের সাথে করেন, 40 বছর পার হয়ে গেল, প্রত্যেক বছর 10টা, 20টা, 30টা, 50টা মাহফিলে গিয়ে 100 জন, 200 জন আলেমের ওয়াজ শুনেন, এত কিছুর পরেও যদি এই জিনিসটা জানতে না পারেন যে কোরআন বড় না নবী বড়, তাহলে আপনার মতো আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। আমার কথায় অনেকেই বেজার হবেন, কিচ্ছু করার নাই। ডাক্তারের কাছে রোগী গেলে যখন হাত পা কেটে যায় সিলাই করে, রোগী কি করে? চিল্লা চিল্লি করে, করে না? চিল্লা চিল্লি করলে ডাক্তার যদি ট্রিটমেন্ট করা ছেড়ে দেয় কাজ হবে? আপনাদেরকে খুশি করার জন্য আসি নাই, কারণ আপনারা এখন রোগী হয়ে বসছেন, ডাক্তার হয়ে বসছি, আপনারা ছাত্র হয়ে বসছেন, শিক্ষক হয়ে বসছি। সুতরাং আমি যা শিখাবো তা শিখতে হবে, পরে মানেন আর না মানেন পরের বিষয়, যাচাই বাছাই করতে তো দোষ নাই, কি বলেন? দোষ আছে? আমার বাবারা, বন্ধুরা, কোরআন বড় না নবী বড় এটা সবচেয়ে ভালো জানেন কে? আর একটু জোরে বলুন না, কে? তো আল্লাহর কালামের নাম কি? পিছনের ভাইরা এখনো কথা বলে না, আল্লাহর কালামের নাম কি? তো আসুন আল্লাহর কাছে প্রশ্ন করুন, আল্লাহ এই যে কোরআন আপনি নাজিল করলেন, এই কোরআনের স্ট্যাটাস কি? এই কোরআনের মর্যাদা কি? এই কোরআনের পাওয়ার কি? এই কোরআনের ক্ষমতা কি? আমার আল্লাহ, আপনার আমার প্রশ্ন করার আগে আমার আল্লাহ জবাব দিয়ে রেখেছেন। আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি, আমি কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে নাজিল করেছি এই সৃষ্টি জগতের মধ্যে যারা মুমিন আছে, যারা কি মুমিন। এখন এই পৃথিবীতে আল্লাহর কত মাখলুকাত আছে কথা বলেন? এই 18,000 একটা গদ বান্দা শুইনে আসছেন বলতেছেন, এখানে সায়েন্সের স্টুডেন্ট কেউ আছেন কথা বলেন? সায়েন্স, সায়েন্সে পড়াশোনা করেছেন কেউ আছেন? থাকলে একটু হাত ওঠান। কিরে বাবা, একজনও নাই, সব ব্যবসায়ী, সব ব্যবসায়ী। আচ্ছা, ছোটবেলায় অনেকেই বলতেন একটা, এটাকে কি বলে, কি বলবো এটাকে, ধাঁধা বা এই জাতীয় কিছু, সব অনেকেই বলতেন যে এক থাল সুপারি গুনতে পারে, এটা কি বলেন? এটা কি? এই তারা কতগুলো আছে?
গুনে শেষ করা যাবে? এখন বলেন এই তারা বড় না পৃথিবী বড়? কথা বলেন, তারা অর্থাৎ নক্ষত্র বড়। এখন এই পৃথিবী হচ্ছে একটা জগৎ, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত মখলুকাত আছে আজ পর্যন্ত বিজ্ঞান সব আবিষ্কার করতে পারছে? পারছে। তুই একটা পৃথিবীর মখলুকাত আজ পর্যন্ত গুনে আমরা শেষ করতে পারি নাই, সেখানে অসংখ্য অগণিত নক্ষত্র আছে, এক একটা নক্ষত্র পৃথিবীর থেকে অনেক গুণ বড়। ওই এক একটা নক্ষত্রের মধ্যে আবার আল্লাহর বিভিন্ন মখলুকাত আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তো আল্লাহ কত মখলুকাত সৃষ্টি করেছেন জানেন কে? আর একটু জোরে বলুন না, জানেন কে? তো যেই আল্লাহ এই তাম মখলুকাত সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি তাম মখলুকাতের দুইটা কোয়ালিটি দিয়ে। তবে কোরআনের এই দুইটা কোয়ালিটি সবার জন্য না, সবার জন্য এই এত মখলুকাতের মধ্যে উত্তম মখলুকাত, উত্তম মখলুক হচ্ছে মানুষ। উত্তম মখলুক কি? আশরাফুল মখলুকাত। কারা? মানুষ। এই মানুষের মধ্যে আবার প্রধানত দুইটা ভাগ, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। আছে না দুইটা ভাগ? এইবার এই যারা আস্তিক অর্থাৎ যারা বিশ্বাস করে স্রষ্টা আছে তাদের মধ্যে আবার কয়েকটা ভাগ, এদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে আছে দুইটা ভাগ, একটা গ্রুপ হচ্ছে ব্যাপটিস্ট, একটা গ্রুপ হচ্ছে ট্যাপটিস্ট। এক গ্রুপে বলে স্রষ্টা হইল তিনজন, আরেক গ্রুপে বলে স্রষ্টা হইল একজন। যারা স্রষ্টা একজন বিশ্বাস করে এরাও আস্তিক, যারা স্রষ্টা তিনজন বিশ্বাস করে এরাও আস্তিক, এরাও আস্তিক। স্রষ্টা আছে বিশ্বাস তো করে, তাইলে প্রধানত গেল দুই ভাগ, একটা হইল নাস্তিক একটা হইল আস্তিক। ওই নাস্তিকদের কথা আল্লাহ বলেননি, যারা আস্তিক আছে তাদেরও সবার কথা বলেননি। এইবার যারা আস্তিক আছে তাদের মধ্যে আবার আছে হিন্দু ভাইয়েরা, আছে না? আছে না? আমার বাবারা বন্ধুরা, এবার হিন্দু ভাইয়েরা আবার বিভিন্ন দেবদেবীর পূজা করে, করে না? এইরকম কয়েকটা ধর্ম পৃথিবীর জমিনে আছে, এর মধ্যে একটা ধর্ম হচ্ছে ইসলাম। এবার ইসলাম যারা মানে তারা হইল মুসলমান, মুসলমানের মধ্যে আবার বাঘ হইল 73টা, প্রধানত হইল দুইটা, একটা হইল মুমিন আরেকটা হইল মুনাফেক। মুনাফেক আবার 72 দলে বিভক্ত। কত দল? কত দল? তাহলে টোটাল কত দল হলো? তাহলে 72 দলের তারা কি মুমিন না মুনাফেক? মুনাফেক। এখন আমার আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি শুধুমাত্র মুমিনদের জন্য। কাদের জন্য? কি হিসাবে? দুইটা কোয়ালিটি, শিফাউ ওয়া রাহমাতুন, একটা হচ্ছে শিফা আরেকটা হচ্ছে রহমত। সবার জন্য হেদায়েত সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু শিফা এবং রহমত কোরআনুল কারীম কাদের জন্য? বুঝে থাকলে বলুন, কাদের জন্য? মুমিনদের জন্য নাকি আস্তিক নাস্তিক সবার জন্য? শুধুমাত্র কাদের জন্য? মুমিনদের জন্য। এবার এই মুসলমানদের মধ্যে আবার 73 ভাগ সবার জন্য? শুধুমাত্র কাদের জন্য? আমি বলি না আল্লাহর কালাম বলে। তো যেই আল্লাহর কালাম বলে কোরআনের স্ট্যাটাস হচ্ছে কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য শিফা এবং রহমত। এইবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কোরআনের স্ট্যাটাস, কোরআনের মর্যাদা, কোরআনের ক্ষমতা, কোরআনের পাওয়ার বুঝতে পারলাম। এবার আপনার কাছে জানতে চাই আপনার হাবিবের পাওয়ার কি, আপনার হাবিবের ক্ষমতা কি? আমার আল্লাহ তার জবাবও আগে দিয়ে রেখেছেন, সবাই জানেন, একসাথে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। জানেন নাকি জানেন না? জানেন, অর্থ জানেন? অর্থ কি? আমার দেশে এক ভাই আছে, আমার নবীকে বিশ্ব নবী বলে, আছে না? জোরে বলুন না, আছে না? আচ্ছা আচ্ছা, অনেকে না জানার কারণে বলে, আমাদের শুনি অনেক বক্তা বলে, আপনি আরেকজনকে বলে কি করবেন? এখন এই বিশ্ব নবী বলা দোষের কিছু না, আবার দোষ কিভাবে দোষ বুঝেন, আবার কিভাবে দোষ না সেটাও বুঝেন। আলম মানে একটা জগৎ, আলম মানে কি? যেমন এই পৃথিবী একটা জগৎ, আলামিন আলমের বহু বচন মানে জগৎ সমূহ, জগৎ। এখন আল্লাহ কত জগৎ বানাইছে জানি আমরা? কথা বলেন, জানি?
তো আল্লাহ যত জগৎ বানিয়েছেন তত জগতের জন্য আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন এই আলহামদুলিল্লাহর আল্লাহয়ে ওয়াজ করতে গেলে আবার যাব এক মাহফিল। ওদিন ফরিদপুরে শুরু করছি, তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা গেছে, দেখি তো এখনো আল শেষ করতে পারি না। কয় হুজুর তো এখনো আলে রইলেন, তো আলহামদুলিল্লাহ এড়িয়ে দিয়ে যাবেন কবে? আমি বললাম যে বারো বছর তো ধরে আসতেছি, আরো বারো বছর যাক না ইনশাল্লাহ। এখন আজকে যেহেতু বলছি পাঁচটা বিষয় কথা বলবো, ওই দিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বুঝেন আলম একটা জগৎ, কয়টা জগৎ? আর আলামিন সকল জগৎ। কোন জগৎ? তাহলে আল্লাহ যত জগতের জন্য রব, রব্বুল আলামিন, আমার নবী তত জগতের জন্য রহমত, রহমাতুল লিল। আল্লাহর ক্ষেত্রেও আল্লাহ ব্যবহার করেছেন আলামিন, আমার নবীর ক্ষেত্রেও ব্যবহার করেছেন আলামিন। তাহলে আমার নবী কি শুধু বিশ্বের জন্য নবী না তামাম মাখলুকাতের জন্য নবী? তো তামাম মাখলুকাতের জন্য যদি আমার নবী হয় তাহলে বিশ্ব নবী বলাটা কি ঠিক? এখন আসেন, এটার দুইটা কাইফিয়াত হতে পারে, দুইটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে আমরা এই বিশ্বের অধিবাসী, আমরা এই বিশ্বের অধিবাসী, যেহেতু আমরা বিশ্বের অধিবাসী সেই হিসাবে যদি আমরা দাবি করে বলি যে বিশ্ব নবী, তাহলে দোষের কিছু নাই। তাহলে এখানেও আবার আমার একটা কথা আছে, অবজেকশন আছে, সেটা হচ্ছে তাহলে আপনি দাবি করে বিশ্ব নবী না কয়ে কোন আমার নবী এটা দাবি করে বলেন, কার নবী? আর জোরে বলুন না, কার নবী? আমার নবী এমন নবী যেই নবী দুনিয়াতেও আমার জন্য কেঁদেছেন, আজও কাঁদছেন কাল কিয়ামতেও। তাহলে বিশ্ব নবী বলার কোনো যুক্তিকতা? আপনি যদি নবীকে বিশ্বের দাবি করতে চান তাহলে আরো কাছের দাবি করে আমার নবী বলেন না, কি বলেন? আর যদি আমার নবীকে বিশ্ব নবী বলার উদ্দেশ্য হয় যে নবী শুধু বিশ্বের জন্য নবী, তাহলে সেক্ষেত্রে শরীয়তের ফতোয়া আছে এহানাতুল আম্বিয়া এ কুফরুন, কোন নবীকে খাটো করা যাবে না, এটা কুফুরি। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজে অহরহ বর্তমানে এই শব্দটা ব্যবহার হচ্ছে, জানাই জেনে হোক আর না জেনে হোক। তো আসুন আমার বাবারা বন্ধুরা, যে কথা বলছিলাম, আমার আল্লাহ বলতেছেন কোরআন হচ্ছে কাদের জন্য রহমত? আরেকটু জোরে, কাদের জন্য রহমত? আমার নবী কাদের জন্য রহমত? আমার নবী কাদের জন্য রহমত? কথা কয় না, কোরআন মুমিনের জন্য রহমত, আমার নবী তামাম মাখলুকাতের জন্য রহমত, তামাম। তাহলে এখন আপনারা বুঝে শুনে বলুন, কোরআন বড় না নবী বড়? বুঝেন নাই মনে হয়, একটু বুঝে বলুন, কোরআন বড় না নবী বড়? তো কোরআন হচ্ছে শুধু কাদের জন্য রহমত, কাদের জন্য? আর আমার নবী আস্তিক নাস্তিক, মুসলিম হিন্দু সাঁওতাল গারো চাকমা বারমা লারমা টিপরা যত জাতি আছে সবার জন্য রহমত, এমন কি আমার নবী ইবলিসের জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলবেন কিভাবে? আল্লাহর হাবিব আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন একদিন ফজরের নামাজের পরে একটু হাঁটতে বের হয়েছে, ইবলিস সামনে এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার ব্যাপারে বলেছেন যে আপনি নাকি রহমাতুল্লিল আলামিন, তামাম মাখলুকাতের জন্য রহমত। আমি ইবলিসের প্রশ্ন হচ্ছে, আমি ইবলিসকেও তো আল্লাহই সৃষ্টি করেছেন, আমার জন্য তো আপনি রহমত না? তাহলে আল্লাহ যে বললেন তামাম মাখলুকাতের জন্য রহমত, আমার প্রশ্ন হচ্ছে আমি ইবলিসের জন্য আপনি নবী কিভাবে রহমত হইলেন? তার প্রশ্নের যুক্তি আছে না নাই? প্রশ্নের পিছনে একটা যুক্তি আছে না, যে আল্লাহর তামাম মাখলুকাতের যদি জন্যই যদি আপনি রহমত হয়ে থাকেন তাহলে আমি ইবলিসও তো আল্লাহর মাখলুকাতের মধ্যেই আসি, আমার জন্য আপনি কেমনে রহমত, এটা একটু জানতে চাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা নূরানি জবান মোবারক দ্বারা জবাব দিচ্ছেন, একটা মুস্কি হাসি দিয়ে বলেন ইবলিস তুমি যে এই প্রশ্নটা করবা এটা আমার আল্লাহ জানে, এই জন্য জবাবটা আল্লাহ আগেই দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, বাড়ির যেয়ে বলেন কেমন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জবাব আল্লাহ কি করেছেন? বলে ইয়া রাসূলুল্লাহ কি জবাব দিয়েছেন আল্লাহ?
আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন ইবলিস যেই দিন তুমি আদম নবীকে সিজদা করো নাই ওই দিন থেকে তুমি লানতের ডুরি গলায় পড়েছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পড়েছি আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন একটু ভালো করে খেয়াল করে দেখো তো ওই দিন থেকে তোমার উপরে যেই আযাবগুলো শুরু হয়েছে তার মধ্যে এখন কোন আযাব মাফ হইছে কিনা একটু খেয়াল করে দেখো কি আযাব কোনটা মাফ হইছে কিনা একটু খেয়াল করে দেখো কিছুক্ষণ চিন্তা করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি খেয়াল করে দেখলাম সব কিছু আগের মতই আছে তবে একটা জিনিস পরিবর্তন আছে বলেন কি ইবলিস বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেই দিন আমি আদম নবীকে সিজদা করি নাই লানতের টুরে গলায় পড়লাম ওই দিন থেকে সকাল বেলা একজন ফেরেশতা এসে আমার ডান গালে একটা থাপ্পড় মেরে যাইতো সন্ধ্যা বেলা আরেকজন ফেরেশতা এসে বাম গালে একটা থাপ্পড় মেরে যাইতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেয়াল করে দেখলাম ওই থাপ্পড়টা এখন আর খাই না এখন আর আমার নবীজি বললেন কবে থেকে খাও না একটু খেয়াল করো বলে ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করতেছি একটু পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয়েছে যেই দিন আপনি এই দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই দিন সবাই খুশি হয়েছিল শুধুমাত্র বেজার হয়েছিলাম আমি বেজার হয়েছিল কে আর একটু জোরে কোন তাহলে নবীর আগমন আগমনের আলোচনা এটাকে বলা হয় আরবিতে মিলাদুন নবী মিলাদুন তো নবীর মিলাদে বেজার হয়েছে কে আর বাকি সবাই আর একটু জোরে বলুন না বাকি সবাই খুশি ইবলিস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সেই দিন বেজার হয়েছিলাম আমার সিংহাসনটা সমুদ্রের উপরে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল আমি বড়ই বেজার হয়েছিলাম কিন্তু আমি এখন খেয়াল করে দেখলাম ওই দিন থেকে আজকের এতক্ষণ পর্যন্ত ওই সকালবেলার থাপ্পড় সন্ধ্যাবেলার থাপ্পড় আর খাই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন ইবলিস আমি রসুল যে তাম মখলুকাতের জন্য রহমত তুমি ইবলিস যে আমি রসুলকে প্রশ্ন করতে আসবা তুমি যেন আমাকে আটকাইতে না পারো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার একটা আযাবকে মাফ করে দিয়া প্রমাণ করে দিছে আমি রসুল তোমার জন্য রহমত এখন বলে ইয়া রাসূলুল্লাহ শয়তান তো শয়তানি বুঝেন না কই ইয়া রাসূলুল্লাহ সবই ঠিক আছে তবে এই যে আমার আযাবটা মাফ হইছে এতে লস আমনেরই হইছে লস কার হইছে আপনার হইছে এখনো কিছু লোক আছে না এরা নবীরে জাহান্নামে পাঠাইতে চায় আমার দেশে এরকম বক্তা নাই কথা বলেন না নাই হ্যাঁ বুঝবেন কথায় বোঝা যায় বৃক্ষ নাম কি ফলে পড়ছে কথায় বোঝা যায় এ কি আসলে আবু বকরের অনুসারী নাকি আবু জাহেলের বুঝে আসে না আসে না ফার্সিতে একটা প্রবাদ আছে আকল মান্দ্রা ইশারা বাসাস এখন তো ফার্সি উঠেই গেছে এখন আর ফার্সি নাই কিছুদিন পরে উর্দু চলে যাবে আমার বাবারা বন্ধুরা আমার নবীজি জানেন কি জানেন না তারপরে বলতেছেন ইবলিস আমার লস কিভাবে তুমি একটু বলো ইবলিস একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা একটা থাপ্পড় খাইতাম সারা দিন যন্ত্রণায় কাতরাইতাম মানুষে ঠিকমতো ধোকা দিতে পারতাম না সন্ধ্যাবেলা একটা থাপ্পড় খাইতাম সারা রাত্র যন্ত্রণায় ভুগতাম ঠিকমতো ডিউটি করতে কিন্তু এখন যে থাপ্পড়টা খাই না এখন তো আমি সুস্থ সবল এখন আমি ধোকা দিতে পারি বেশি তো এই উম্মতেগুলো তো আপনার উম্মতেগুলো আমি যদি বেশি ধোকা দেই আপনার উম্মত বেশি গুনাহ করবে আর বেশি গুনাহ করলে আপনার উম্মত বেশি দোযখে যাবে লস তো আপনারই আমার নবী আপনার নবী কেমন দয়ালু নবী আমার আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ দয়ালু মেহেরবান তাম মখলুকাতের জন্য আর এই কোরআনের মধ্যেই আমার আল্লাহ বলতেছেন যে আমার নবী মুমিনদের জন্য দয়ালু এবং মেহেরবান জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার নবী বলেন ইবলিস রে ভালো করে শুনে রাখো
আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন ওনাদের মত নবী নয়। আমার আল্লাহ বলেন তিলকার রুসুল ফাদদলনা বাদহুম আলা বাদ, তিন পারা শুরুতেই দেখবেন আমার আল্লাহ এরপরে বলেন ওয়ারাফা বাদহুম দারাজাত, একেক নবীর উপরে একেক নবীর মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন ইবলিস রে, অন্য অন্য নবী কোন কোন নবীর ব্যাপারে শরীয়তের বিধান ছিল দিনের বেলা পাপ করলে সন্ধ্যা হওয়ার আগে আজাব নাজিল, সন্ধ্যা হওয়ার আগে আজাব নাজিল। কোন কোন নবী নবীর উম্মতদেরকে আল্লাহ পাপ করার কারণে একেবারে সমূলে বংশ সহ শেষ করে দিয়েছে। কোন নবীর উম্মতকে আমার আল্লাহ জমিনকে উল্টাইয়া দিয়া ধ্বংস করছে, কিন্তু আমি তো ওই সমস্ত নবীদের মতো নবী নয়, আমি এমন একজন নবী আমি রহমাতুল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ আমার উম্মতকে একটা ফ্যাসিলিটি দিয়েছে। আল্লাহু আকবার, কি ফ্যাসিলিটি? আমার নবী আপনার নবী বলেন আমার উম্মতের ফ্যাসিলিটি হচ্ছে আমার উম্মতের মধ্যে মা বাবার গুনাহ সন্তান জানবে না, সন্তানের গুনাহ মা বাবা জানবে না, পীরের গুনাহ মুরিদ জানবে না, মুরিদের গুনাহ পীর জানবে না, ওস্তাদের গুনাহ ছাত্র জানবে না, ছাত্রর গুনাহ উস্তাদ জানবে না, ইমাম সাহেবের গুনাহ মুসল্লি জানবে না, মুসল্লির গুনাহ ইমাম সাহেব জানবে না। আমি নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের গুনাহকে গোপন রেখে দিবেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইবলিস কয় বুঝলাম আল্লাহ গোপন না রাখবো, মাপ তো আর পাইবো না, শয়তান তো শয়তানই, বুঝেন নাই? এবার আমার নবী জবাব দিচ্ছে, ও ইবলিস রে তুমি কি জানো না যে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, যে আয়াতে কারিমা হাসান আসারি সাহেব বলে গিয়েছেন, আমি শুধু ওনার কথাটা টানার জন্য এই এক কথাগুলো আসতেছে, এরপর আমি আলোচনায় যাচ্ছি। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা। আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন ইবলিস রে আল্লাহ বলে দিয়েছে আমার কোন উম্মত যত বড় গুনাহ করুক না কেন আজও পর্যন্ত মসজিদের নববী শরীফের মধ্যে রিয়াদুল জান্নার মধ্যে রিয়াদুল জান্না দিয়ে আপনার বের হয়ে যাওয়ার যেই জায়গাটা ওই জায়গার মধ্যে হাদিস কানা লেখা রয়েছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলেন যে আমি এমন একজন নবী আমার উম্মত যত বড় গুনাহ করুক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিয়েছেন। কি প্রেসক্রিপশন দিয়েছেন? আমার আল্লাহ বলেন যা উকা, তারা যদি আপনি নবীর কাছে আইসা যায়, কার কাছে গুনাহ করার পরে কার কাছে? আর আমরা হুজুররা কই মক্কা শরীফ গেলে হবে, মদিনা শরীফ যাওয়া লাগবে না, বলেন বলি কিনা আমরা? তাহলে কোরআনের পক্ষে হলো না বিপক্ষে হলো? কোরআন বলে যাও আমার নবীর কাছে, আর মৌলবী সাহেব বলে নবীর কাছে যাওয়া, বুঝতেছেন? আমার বাবারা বন্ধুরা, আমার নবী আয়াত শুনিয়ে দিলেন, আমার আল্লাহ বলতেছেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর ক্ষমাশীল হিসেবে কেমনে পাবেন? আগে যাইয়া নবীর কাছে ক্ষমা চাইতে হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নবীর কাছেও? আমরা কার কাছে চাই? খালি আল্লাহর কাছে। খালি মা আয়েশা সিদ্দিকা বলেন তুবনা ইলাল্লাহি ওয়া রাসূলি, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের কাছে তওবা করি। জোরে কোন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলে আমরা তওবা করি কার কাছে? আল্লাহ এবং, আর আমরা এখন করি কার কাছে? আল্লাহর কাছে। পার্থক্যটা বুঝতে পারতেছেন? তো আমার বাবারা বন্ধুরা, এরপরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি এটাকে রিকমান্ড করে দেয়, কি করে রিকমান্ড করে দেয়, অর্থাৎ আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আমার নবী যদি বলেন যে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলেছে, এসে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, আমি রসুল সুপারিশ করতেছি, আমি রসুল তাকে ক্ষমা করে দিয়েছি, আপনি আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন, আমার আল্লাহ বলেন আমার বন্ধু সুপারিশ করতে দেরি, লাওয়াজাদুল্লাহ তারা আমি আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে। আমার নবীজি বলেন আমার কোন উম্মত যদি এই পন্থায় ক্ষমা চায় তাহলে কবরে যাওয়ার আগেই মাফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কি লস হয়েছে? কথা বলেন, লস হয়েছে?